करे आगे मन खुशी मन में होते परे रिया जामन कोनो अवस्था ते छिलो जे कारणे फोन धरते पारे नि रियाज रमेश चीनी रियाजर मोबाइले आमार नम्बर आछे आमार नम्बरटा देखे रियाज फोनटा धरतेछे एई कथा तोमार मुखे कोनो रानी सबाइके जानिए दाओ काके फोन करेछिले अबनि जा तो आयशा घर थेके कॉर्डलेसटा निये তখনই দেখা যাবে কত ধানি কত চা আয়েশা যদি তুমি সত্যি বলে থাকো তাহলে চুপ করে আছো কেন আব্বা আমি হয়েছে ওকে এখন আর কিছু বলতে হবে না যা বলবে সেটা ফোনেই বলবে এই নাও ফোনটা দে নাও রিডাল করো তাহলেই জানা যাবে কে ফোন রিসিভ করবে डायल करो आयशा देखते चाहिए अबर्तमान एखने के की कर समय क्या आशा फोन करो आई जस्ट कैनट वेट एनी मोर आयशा সবাইকে দেখিয়ে দাও কে সত্যি বলছে আর কে মিথ্যা আই সিম্পলি ক্যানট ওয়েট এই নম্বরে ফোন দিয়েছিল আয়েশা চালাকি করতে পারো কিন্তু মানুষের সাথে না কাদের আশুক তখন সত্যিটা ঠিকই বের হবে ফোন বাজছে তো চল 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 তার মানে ওটা কাদেরের মোবাইলই ছিল ও ফিরে এলেই তো বিপদ কাদের বিপদ রে ভাই বড় বিপদ তুই যা দেখেছিস তা তো আমার কিছুই হবে না কিন্তু আমার বোনটা বড় বিপদে পড়বে সাজিদ ভাই আমি সত্যি কইতেছি আমি কাউরে কিচ্ছু কমু না আমি কিচ্ছু দেখি না আমি কিচ্ছু কমু না আর তোর ম্যাডাম যদি জানতে চায় আমি আমি ম্যাডাম কেও বলবো না আমারে যেতে দেন সাজেদ ভাই একে যেতে দেয়া ঠিক হবে না কত দিনে দিকে নজর রাখছে তাই বা কে জানে
হয় না রে। এই বেটার এমন কিছু করার ক্ষমতা নেই, কিন্তু তাই বলে একে তো ছেড়ে দেব না। আফটার অল বোনের শ্বশুর বাড়ির লোক বলে কথা। এই তোরা একে নিয়ে যা, কিছুদিন জমা রাখ। এই তোরা শোন, একটা ভালো সংবাদ আছে। কি সংবাদ সাদেব ভাই? জাভেদকে পাওয়া গেছে। আমাদের মাল পাচারের জাভেদ। জাভেদ 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 অবরি। জি ভাইয়া, আমার একটা হেল্প লাগবে। হেল্প লাগবে কি? নিশ্চয়ই টাকা চাই, বলো কত টাকা চাই। তোমাদের কাছে টাকাটাই সব, তাই না? হ্যাঁ, কারণ টাকা ছাড়া তো কিছুই করা যায় না। টাকা হলে সব কিছুই করা যায়। অবনী, তুমি একদম তোমার মার মতো হয়েছো। একদম ঠিক কথা, আমি একদমই আমার মায়ের মতো হয়েছি। কিন্তু আপনি কার মতো হয়েছেন? আমি আমার মার মতনই হয়েছি, কিন্তু বাবার আদর্শে মানুষ হয়েছি। বাবার মতো অবশ্য হতে পারিনি, সে যাকে। একটু দাঁড়ান, কি সাহায্য লাগবে সেটাই তো বলা হলো না। কোনো সাহায্য লাগবে না, থ্যাংকস আ লট। কোনো কারণে হয়তো তুমি এখন রিয়াজকে ভালো চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু এই কথাটা তো ভোলা যাবে না যে রিয়াজ আমাদের সন্তান, যাদের বড় ভার। তুমি কি মনে করো সে এখন তোমার ভাবনায় চলে? সে আমাদের পরিবারের একজন, আর যাদের ভাই হিসেবে মানে? মানে সায়না, আমি জানি ও মানে, কিন্তু তুমি বা আমি ওকে যেভাবে দেখছি সেটা হয়তো ও পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে দেখাতে হচ্ছে। কোন পরিস্থিতি? কোন পরিস্থিতি গেলে যে নিরেশ ছেলে তার আপু আমাকে ভুলে যায়? হ্যাঁ বলো, কি পরিস্থিতি আমাকে বুঝিয়ে বলো তুমি। সায়না, সেটা বোঝার মতো জায়গা হয়তো আমরা নেই, শুধু রিয়াজই বুঝতে পারছি। জি একদম তাই, নিজের ভাই অপরাণে জেলে আছে, এটা জানার পরেও শ্বশুর বাড়িতে নিশ্চিন্তে মুখে ভাত তুলতে পারছে, তাই না? অনেক রাত হয়েছে, আমার মনে হয় না একটা বাজে গল্পের পিছনে আর সময় নষ্ট করার দরকার আছে। বাড়ির বউকে যেখানে যেতে নিষেধ করা হয়েছে সে সেখানেই গেছে, আর সেটার সত্যতা জানাকে তুমি বাজে গল্প বলছো? প্লিজ, তুমি তো জানো রুটিন ভেঙে চলাটা আমি কতটা অপছন্দ করি। আজকে খেয়ে শুতে যতটা দেরি হবে, কালকে সকালে অফিসে যেতে আমার ঠিক ততটাই লেট হবে। বাকিরাও তো অপেক্ষা করছে, তুমি একাই কেন এভাবে রিয়্যাক্ট করছো? কারণ আমি বাকিদের দলে নিজেকে ধরতে রাজি নই। তারা তোমার দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না, এর মানে এই না যে আমিও চুপ করে থাকব। রাশেদ, কাদেরকে ফোন দাও, যদি এখনও ফোন না ধরে তাহলে কালকে সকালে আমি থানায় ওর বিরুদ্ধে ডায়েরি করব। কিন্তু জাভেদ বেঁচেছে ওর ভাগ্যের জন্য।
আর সে ভাগ্যের জোরে তোমার মতো একজন শুভাকাঙ্ক্ষীকে পেয়েছে। আপনি বাংলা বোঝেন না? এর আগের বার তো 10 লক্ষ টাকা চাইতে এসেছিলেন, এবার কি চাইতে এসেছেন? জি, আমি কিছু চাইতে আসি। এমনি এসেছেন? না, মানে রিয়াজকে একটা খবর দিতে এসেছিলাম। গত রাতে আমি রিয়াজকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ব্যস্ত থাকার কারণে বোধ হয় আমার ফোনটা রিসিভ করতে পারিনি। চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়, এমন সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়, হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা, ভালো লাগা দিনগুলো নিমেষে হারা, পাশে ছিল হঠাৎ কি হলো, নিজেকেই পর মনে হয় শূন্য, এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড় কত খেলা খেলে যায়, চির ধরে চার দেওয়ালে আপন আপন কই, সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে, তবু জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে, এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল হঠাৎ কি হলো, নিজেকেই পর মনে শূন্য, এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, সে জয় সব সঞ্চয়। তুমি এতক্ষণ কোথায় ছিলে? বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে। বন্ধুদের সাথে? তো সেখান থেকে এত রাত হয়েছে, একটা ফোন করার প্রয়োজন বোধ করনি? নাকি ওখান থেকে ফোন করলে তোমার বন্ধু খুব মনে কষ্ট পেত? না, আসলে রাত হয়ে গেছে, তো ট্যাক্সি পাচ্ছিলাম না, তাই ফিরতে একটু লেট হয়ে গেল। এনেছিস? দেখি ওর বাঁধনটা খোল, চাঁদ মুখটা দেখি। ব
ভাইজান। ভাইজান, ওরা কেউ বিশ্বাস করে না যে আমি আপনারই চিনি। আপনি একটু কয়ে দেন যে আমি আপনারই চিনি। তুই ছিলি আমার দরজার বাইরে? তুই ছিলি? তুই মোবাইল ফেলে আসছিলি দরজার বাইরে? এই তোর মোবাইল ফোনে তো ঘন ঘন তোর ম্যাডামদের ফোন আসছিল। কেন রে? তোর ম্যাডামরা কিছু জানতে চেয়েছিল নিশ্চয়ই? আমি আমি নিজে চাই কিছু করতে চাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কিছুই করতে চাস না, তোর ওই ম্যাডামরা করতে চেয়েছে বা অন্য কেউ। এখন তুই আমাকে বল, তোর ওই ম্যাডামরা কী কী জানতে চেয়েছে আর তুই ঠিক কী কী জানতে পেরেছিস? বল, শুরু কর তোর গল্প। ডাক্তার তো বললো সব ঠিক হয়ে যাবে, আর একটু অপেক্ষা করতে হবে, তাহলে তো চিন্তা কিসের? এই অবজারভেশনের মধ্যে অনেক কিছু হতে পারে খুশির ভাই, এখনই চিন্তামুক্ত হতে পারছে। তা অবশ্য ঠিক খুশির ভাই, আপনি আমাকে একটু সাহায্য করবেন খুশির ভাই? এটা আপনি কী কন আমিন ভাই? হ্যাঁ, আপনি খালি কন, কী করতে হইব? আপনার ফোনটা আমাকে একটু দেবেন, আমি ফোন করে রিয়াজকে সব জানাতে চাই। রিয়াজ রে? কেমন মানুষ আমিন ভাই, এই কিছুদিন আগে আপনার জেহেন থেকে আপনার পোলা এইভাবে ফিরাই দিছে, সেই পোলারে আপনি আবার ফোন দিবেন? সেটা তাদের ব্যাপার ছিল খুশি ভাই, আমার দায়িত্ব পালন করা আমার ব্যাপার। দায়িত্ব? রিয়াজ জাভেদের বড় ভাই, বাবা হয়ে জাভেদের খবর তো রিয়াজের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। তাহলে তো বন্যারেও খবর দেওয়া লাগে, বন্যাও তো জাভেদের বোন। বন্যা বিদেশে এক আছে খুশির ভাই, এমন খবর দিয়ে তাকে টেনশনে খাওয়ানোর কি কোনো মানে আছে? না না আমিন ভাই, কিন্তু এখনো সময় আছে, ফোন ধরানোর আগে একবার চিন্তা করে নিলে ভালো হতো না? আপনার জায়গায় আমি গেলে এই কাজটা করতাম। কে কার জায়গায় থাকলে কি করতো সেটা আমি জানতে চাই, তুমি তোমার কথা বলো। আম্মা প্লিজ আপনি বিশ্বাস করুন, আমি বন্ধুদের সাথে গিয়েছিলাম। আবার মিথ্যা? এনাফ ইজ এনাফ, আমি অনেকক্ষণ ধরে দেখলাম তোমার দায়িত্ব পালনের নামে সব সামলানোর নাটক। নাটক? আমি সংসারের দায়িত্ব পালন করছি, এটা তোমার কাছে নাটক মনে হচ্ছে? আমি বলতে বাধ্য হয়েছি, একটা মেয়ে প্রতিবাদ করতে পারছে না বলে তাকে দিয়ে তোমার কথা তুমি জোর করে স্বীকার করে নিতে চাইছো, তাই না? আচ্ছা ঠিক আছে আশা, তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে সেটা ছাড়ো, কিন্তু তুমি যাবার আগে কাকে ফোন করেছিলে সেটা বলো। আম্মা আমি তো আগেই আপনাকে বলেছি, আমার বন্ধুই আমাকে ফোন দিয়েছে। তুমি ভেবে বলছো? এতে ভাবার কিচ্ছু নেই আম্মা। আয়েশা, ওই ফোনের শেষ ফোনটা তোমারই কল। রিডায়াল করলেই কিন্তু বোঝা যাবে তুমি কাকে ফোন করেছিলে, বাট আমি এটা করতে চাইছি না। হ্যাঁ, আর এই বাসা সামলানো নিয়ে যখন সবার মনে প্রশ্ন, আমি চাই এই সব প্রশ্নগুলোর উত্তর তুমি দাও। প্লিজ বলো তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে আর কাকে ফোন করেছিলে, সবটাই।